আসসালামু আলাইকুম সবাইকে, আমি সায়মা। ও পে স্টাইলের পর থেকে আপনাদের সবার সাথে একদম সারপ্রাইজ লাইভ, ঠিক আছে, একদম পুরোপুরি সারপ্রাইজ লাইভে চলে আসলাম। আউট অফ টাইম, আউট অফ অর্ডার নাকি, মানে একদম টোটালি ডিফারেন্ট টাইমে চলে আসলাম। টাইটেল দেখুন কি লিখেছি, ওকে টাইটেলটা দেখুন কি লিখেছি, তাহলে বুঝবেন কেন লাইভে আসছি। আসলে আমার এটা এই লাইভের এটা এখন প্ল্যান ছিল না, সত্যি কথা যেটা একদম অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় আমাকে অনেকে বকাই দিবে, যাবো তুমি এরকম না বলে কেন এই টাইমে লাইভে আসছো। আচ্ছা, আমার কি বেশি কাছে হয়ে গেছে, আমাকে একটু দূরে নিব, বেশি কাছে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমাকে হয়তো অনেকে বলবে যে কি ব্যাপার আপু, তুমি এভাবে কেন লাইভে আসছো। আমার আসলে লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, আমি এইভাবেই আসছি। হ্যাঁ, মানে এইভাবেই জাস্ট ভাবলাম, আমার আসলে একটা ইয়া ছিল, একটা প্রোগ্রাম ছিল অনলাইনে, প্রোগ্রামটা ছিল ওয়েবিনার, আমার ভার্সিটি থেকে আমাকে বলেছিল, তো আমি ওই প্রোগ্রামটাতেই ছিলাম এতক্ষণ। তো আমি বেসিক্যালি এখানে দুলটা পরেছিলাম, আমার অনেক ফেভারেট এখানে দুলটা, রিসেন্ট ফেভারেট, ওকে, রিসেন্ট ফেভারেট কানের দুল। সো এটা আমি পরেছিলাম, পরার পরে আমার হঠাৎ মনে হলো যে এই কানের দুলটার প্রাইস আমি আপনাদেরকে বলি নেই, ঠিক আছে। এটা আমি যখন লাইভে দেখিয়েছিলাম, এটার প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে বলি নেই, টানা সহ এই কানের দুলটা, তাই না? তো আমি ভাবলাম যে আমি লাইভে এসে আপনাদেরকে প্রাইস বলে দিই, ঠিক আছে। তো আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এই ইয়াররিংটা আমি প্রথম যেদিন লাইভে দেখিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আপনাদেরকে প্রাইস বলতে, টানা সহ ইয়াররিংটা, এটা প্রাইস হচ্ছে 1800। এটা আপনারা নিতে পারবেন, এটা স্টকে অ্যাভেলেবল আছে, ওকে। এটা কিন্তু আপনারা চাইলে এখন অর্ডার করতে পারবেন, আপনার কি বলে ওটাকে, লাইক আজকে অর্ডার করলে কালকে রিপ্লাই পাবেন, পরশু দিন পেয়ে যাবেন, ঠিক আছে। সো বিউটিফুল, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, ক্যামেরাটা কি বেশি কাছে কিনে এটা আমাকে বলবেন, ওকে। আমি দেখুন লাইভের টাইটেলে লিখে দিয়েছি, আমি শর্টকাট একটা লাইভ করবো, জাস্ট আমি আপনাদের সাথে নিয়ে গল্প করতে আসছি, ঠিক আছে। আমি আপনাদের সাথে গল্প করবো, প্লাস ওয়েট লসের আমি কিছু কথা বলবো। হ্যাঁ, ওয়েট লসের টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে আমি আমার ওয়েট মেনটেন করি, এটা আমাকে লাইভের মধ্যে মানে ওয়ান অফ দ্য মোস্ট আস্কড কোশ্চেন, ঠিক আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপু তোমাকে এত বছর ধরে দেখছি, 4 বছর, তুমি একই রকম সাইজ কিভাবে সম্ভব, ঠিক আছে, মানে তুমি মোটাও হও না, তুমি শুকাও না কেন, ঠিক আছে। তা আমি হচ্ছে ওইটা আপনাদেরকে বলবো যে আমি কীভাবে আমার ওয়েটটা মেনটেন করছি, ওকে, মানে আমি মোটাও হই না, আমি শুকাইও না, এটা কীভাবে সম্ভব। লিপস্টিক শেড, লিপস্টিক শেড হচ্ছে ইয়া মিলানি লাভড, তোমাকে অনেক প্রিটি লাগছে। আমাকে প্রিটি লাগার কথা না, আজকে ভুলেও আমার মেকআপের দিকে এখন কেউ তাকাবেন না, ঠিক আছে, ভুলেও আমার মেকআপের দিকে তাকাবেন না, কজ আমি সেই লাইভের টাইমে রেডি হয়েছিলাম, এখন আমাকে দেখতে একদম অনেক টায়ার্ড মনে হচ্ছে। লুকিং ভেরি মাচ প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা আছেন লাইভটাকে একটু শেয়ার করে দিন, তাহলে আমি বকাটা কম খাবো যে আমি অ্যানাউন্সড লাইভে আসছি, ওকে। সো আমি বেশিক্ষণ আপনাদের টাইম ওয়েস্ট করবো না, আমি খালি যেহেতু অনেক আপুরা, আমি যেহেতু লাইভে আসছি, যেহেতু অনেক আপুরা আমাকে অলওয়েজ জিজ্ঞেস করতে থাকে, এই জন্য আমি ভাবলাম যে আমি কিছু, আমি যে জিনিসগুলো মেনটেন করি বা আমি যে জিনিসগুলো মানে ইয়া করি, যেভাবে মেনটেন করে চলি, সেটা জাস্ট আপনাদেরকে একটু জানিয়ে দিই, ওকে। আর ইয়াররিংটা, এটা আমি প্রাইসটা আপনাদেরকে বলিনি, এটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা, ওকে, 1800 টাকায় এই ইয়াররিংসটার প্রাইস, টানা সহ আছে, ওকে। সো আমি এখন আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যে আমি কীভাবে করি। সাউন্ড কম, হ্যাঁ সাউন্ড কম, কারণ আমি আমার মাইক নেই, একটু ভলিউম দিয়ে শুনেন, অথবা ইয়া দিয়ে শুনেন, হেডফোন লাগায় শুনেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে আমি কিছু ইয়া শেয়ার করবো। হ্যাঁ, প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যারা নাকি ওয়েট নিয়ে প্রবলেম ফেস করেন, যে লাইক আমার ওয়েট, আমি প্রথমে একটা কথা ডিসক্লেমার বলে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ান না, ঠিক আছে, কোনো হচ্ছে সার্টিফাইড ডায়েটিশিয়ান আমি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কিন্তু কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ানের সাথে কখনো কনসাল্টও করি নাই, ঠিক আছে, আমি হচ্ছে কনসাল্ট করিনি, কারণ আমার কনসালটেশন ছাড়াই আমার কাজ হয়েছে, এই জন্য আমি করি নাই, ঠিক আছে। প্লাস আমি হেলদি ছিলাম, এর জন্য আমার কোনো সমস্যা হয়নি, এই জন্য আমি কখনো কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ানের সাথে কনসাল্টও করিনি, প্লাস হচ্ছে আমি কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ান তো নাই, এটা আপনারা জানেন, ওকে। তো তারপরও আমি কীভাবে কী মেনটেন করি বা কীভাবে কী করেছি সেটা আমি আপনাদেরকে বলতে পারি, যেহেতু এটা একটা চিটচ্যাট লাইভ, যারা আছেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে। আমি আমি বলি, আমি যখন নাকি ইয়াতে ছিলাম,
এখানে কিচ্ছু আসছে না, পিন কমেন্টে শুধু আসছে বিউটিফুল। আচ্ছা ও এখানে দেখি, আপু আপনার এসইউভি লাইফটা দেখলাম এখন। ও আচ্ছা, আফরিন আপু লিখেছে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি ওখানেই ছিলাম, আমি ওই লাইফটাতেই ছিলাম। আমি হচ্ছে মানে ওইটা একটা প্রোগ্রামের মতো হচ্ছিল, তো ওখানে আমার আমি জয়েন করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ওখানে কিন্তু আমি আমার কিছু আমি যে বিজনেসের যে স্টোরিটা আপনারা যেটা নাকি জানতে চান অলওয়েজ, এটাও একটা জিনিস আপনারা জানতে চান, তো ওইটা কিন্তু আমি ওখানে কিছু কিছু শেয়ার করেছি। হ্যাঁ অল্প অল্প, ওটা তো অনেক বড় একটা প্রোগ্রাম ছিল, ছোট ছোট করে শেয়ার করেছি। তো ওই জিনিসটা আমি আমার সায়মা রহমান যে ব্লগার পেজটা আছে ওখানে আমি আপলোড করে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি কিছু কিছু জিনিস আমার মানে বিজনেসের যে জার্নিটা সম্পর্কে কিছু কিছু জিনিস আমি ওখানে শেয়ার করেছি, আমি ওখানে বলেছি, তো আমি ওটা আপনাদেরকে শেয়ার করে দিব। আপনারা আমার সায়মা রহমান পেজে দেখতে পারবেন ওটা, ঠিক আছে? আর আমি এই পেজেও শেয়ার করে দিব। ওকে, সো যেটা বলছিলাম, আমি আমার কাজের কথায় আসি, সেটা হচ্ছে যে আমি যখন আমার ইন্টারমিডিয়েট শেষ হলো, এইচএসসি শেষ হলো, এইচএসসি শেষ হওয়ার পরে আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম, ঠিক আছে, তখন আমি একদম বেলুনের মতো ফুলে গিয়েছিলাম, লাইক বেলুনের মতো। হ্যাঁ মানে আমার ওয়েট মেবি 12-13 বা 15 কেজি বেড়ে গিয়েছিলো আমি যখন আমার এইচএসসি শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। এটার রিজন হচ্ছে আমি যখন এইচএসসি এক্সাম দিয়েছি, আমি তো মানে পড়াশোনায় একটু বেশি মনোযোগী, ঠিক আছে, আমার একটু পড়াশোনায় একটু বেশি আমি খেয়াল করি, তো আমি তখন এইচএসসি এক্সামের সময় আমি খালি পড়তাম আর খালি সারা রাত খেতাম, মানে খালি পড়তাম আর খালি খেতাম, একদম দুধ ডিম হা পিজা পিজা আছে, আর আমার ফ্যামিলি মেম্বারও আমাকে ইচ্ছা মতো খাওয়াতো খালি। তো তখন আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম ওই টাইমটাতে। তো ভার্সিটিতে আমি যখন প্রথম ভর্তি হলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমার তো মানে ওয়েটটা লুজ করতে হবে, ঠিক আছে, ওয়েটটা আমার, এত ওয়েট আমার রাখা যাবে না। তো আমি তখন বিভিন্নভাবে নেটে রিসার্চ করা শুরু করেছি যে ওয়েটটাকে আসলে কীভাবে মেনটেন করা যায় বা কীভাবে ওয়েট লস করা যায়। হ্যাঁ তো আমি ওইভাবে যা যা জানি আমি সেটা আপনাদেরকে জানাবো। মাশাল্লাহ 7200 জন আপুর আছেন, লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। সো যেটা সেটা হচ্ছে, হ্যাঁ ওই যে লিখেছেন যে সি সেকশন হলে কীভাবে ওয়েট লস করবো, হ্যাঁ আমি ওইটাই বলছি যে কীভাবে মানে মানে আমরা তো জানি যে অনেক হেভি কী বলে এটাকে এক্সারসাইজ করা বা এটা, কিন্তু সি সেকশনের ইয়ারা করতে পারে না। হ্যাঁ তো যাই হোক, আমি আমার আমার যে স্টোরিটা আমি ওটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমি যখন মানে ইয়াতে ছিলাম তখন আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম, প্রায় আমার ওয়েট 15-16 কেজি বেড়ে গিয়েছিলো। হ্যাঁ তো আমার নিজেই একদম বেলুনের মতো মনে হতো আমি বেলুনের মতো ফুলে গিয়েছি, এরকম একটা ভাব। তো আমি তখন যেটা করেছি সেটা হচ্ছে আমি নিজেই নেটের মধ্যে অনেক কিছু রিসার্চ করেছি। হ্যাঁ তখন না এত ডায়েটিশিয়ান বা এইসব মানে এত কিছু আমি জানি না, এত কিছু ছিল না কি না ছিল আমি সেটাও জানি না। তো আমি তখন সেটা কইনি, আমার নেটের সাথে আমার যেহেতু যোগাযোগ মানে খুব ভালো একটা আমার অ্যাক্সেস ছিল, তো আমি নেটের মধ্যে অনেক কিছু শেয়ার করেছিলাম যে কীভাবে ওয়েট লস করা যায়, ঠিক আছে, কীভাবে ওয়েট লুজ করা যায়। তো আমি অনেক কিছু যেগুলো নাকি তখন জেনেছি বা যেগুলো আমি এখনও আমার ওই নলেজগুলো কাজে দেয়, আমি ওই নলেজগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব, ঠিক আছে। প্রথম জিনিস যেটা সেটা হলো আপনি যখন করবেন, সাপোজ আপনি ওয়েট লুজ করতে চাচ্ছেন বা আপনি ওয়েট গেইন করতে চাচ্ছেন, আপনার ওয়েট নিয়ে কোনো সমস্যা আছে, এক নম্বর কাজ হচ্ছে আপনি বাসায় ওয়েট মেশিন রাখবেন, ঠিক আছে। ওয়েট মেশিন আপনাকে বাসায় রাখতেই হবে, হ্যাঁ ওয়েট মেশিন আপনাকে বাসায় রাখতেই হবে, আর প্রত্যেক দিন আপনার নিজের ওয়েট ওয়াচ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম এক নম্বর রুলস, মানে আপনাকে নিজের বাসায় ওয়েট মেশিন রাখতে হবে আর ওয়েট মেশিনে প্রত্যেক দিন আপনার নিজের ওয়েট ওয়াচ করতে হবে। এখন ওয়েট ওয়াচ করা মানে কি, ওয়েট ওয়াচ করা মানে হচ্ছে যে আপনি দিনে 3 বার ওয়েট মাপতে পারেন অথবা 1 বার মাপতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা, কিন্তু আপনি প্রত্যেক দিন একই টাইমে ওয়েট মাপবেন। হ্যাঁ মানে হচ্ছে আপনি সাপোজ যে আপনি সকালে মানে নেটের মধ্যে এটা বলা ছিল যে আইডিয়াল ওয়েট মাপার টাইমটা হচ্ছে সকালবেলা, মানে সকালে আপনি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে মানে একদম খালি পেটে আপনাকে ওয়েট মাপতে হবে, তাহলে আপনার যে ওয়েটটা আসছে এটা হচ্ছে আপনার আইডিয়াল ওয়েট। হ্যাঁ এটা হলো নেটের মধ্যে এটা বলে, কিন্তু বিষয়টা এটা না, আপনি ধরেন আপনি ঘুমাতে যাওয়ার আগে খাওয়া দাওয়া সব শেষ, সব কমপ্লিট, আপনি এখন জাস্ট ঘুমাতে চলে যাবেন, ওই টাইমেও আপনি ফ্রেশ ট্রেশ হয়ে, ঘুমানোর আগে আমরা যেমন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আপনি ওই টাইমেও চাইলে একটা ওয়েট মাপতে পারেন। হ্যাঁ কিন্তু আপনাকে প্রত্যেক দিন তাহলে ওই টাইমেই ওয়েটটা মাপতে হবে, তাহলে যেটা সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে
দিনে একটা স্পেসিফিক টাইম আপনি যদি ওয়েটটা মাপেন তাহলে ওটা আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার কি ওয়েট বাড়ছে না কমছে, ঠিক আছে? লাইক আপনি একদিন সকালে মাপলেন, আরেক দিন যদি আপনি রাতের বেলা মাপেন তাহলে হবে না। মানে আপনার স্পেসিফিক একটা টাইমেই মাপতে হবে, ওইটাকেই ডে ওয়াইজ আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনি চাইলে একটা চার্ট বানিয়ে নিতে পারেন, ঠিক আছে, এরকম কিছু করতে পারেন। সো এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ক্যালোরি কাউন্ট করে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? ক্যালোরি কাউন্ট কিভাবে আপনি করবেন দেখেন, আমি আপনাদেরকে বলে দিই। আমি আপনাদের জন্য ওপেন করে রেখেছি, এই যে দেখুন, এইটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি কিভাবে পাবেন, জাস্ট গুগলে সার্চ দিবেন, এটা লিখে যে হাউ মেনি ক্যালোরিজ শুড ইউ ইট পার ডে টু লুজ ওয়েট, ঠিক আছে? এখানে হচ্ছে ক্যালোরির একটা হিসাব আছে। ক্যালোরি হিসাবটা কি? ক্যালোরি হচ্ছে যে আমি যখন মানে খাবার খাই, প্রত্যেকটা খাবারে একটা স্পেসিফিক ক্যালোরি থাকে, ঠিক আছে, স্পেসিফিক অ্যামাউন্টের ক্যালোরি থাকে। এখন ওয়েট লসটা হচ্ছে বেসিক্যালি একটা সায়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা সায়েন্সের মতো। মানে আপনার বডি, আপনার যে হাইট আছে, আপনার যে বডি আছে বা আপনার যে ইয়ে আছে, এটাকে মেনটেন করার জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টের ক্যালোরি আপনার প্রত্যেক দিন এমনিতেই বার্ন হবে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার কোনো এক্সারসাইজ করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার হাইট ওয়েট অনুযায়ী একটা স্পেসিফিক অ্যামাউন্টের ক্যালোরি আপনার প্রত্যেক দিন বার্ন হবে, ঠিক আছে? তো ওই অ্যামাউন্টের ক্যালোরি যদি আপনি প্রত্যেক দিন খান আপনার খাবারের মধ্যে, তাহলে আপনার ওয়েট গেইনও হবে না, আপনার ওয়েট লসও হবে না, যেরকমটা আমার হচ্ছে। হ্যাঁ, আমার বয়স, এখানে আপনি যখন এই ওয়েবসাইটটার নিচে যাবেন, ঠিক আছে, ওয়েবসাইটটা যখন নিচে যাবেন তখন দেখবেন যে এখানে আপনার বয়স, আপনার হাইট, আপনার ওয়েট সব কিছু দেওয়ার একটা অপশন আছে, ঠিক আছে? এই অপশনটা আপনি ক্লিক করে নিচে যখন ক্যালকুলেট দিবেন তখন এই যে দেখুন আমার ইয়াটা দেখাচ্ছে, যে আমার হচ্ছে, আমার ওয়েট যদি আমি মেনটেন করতে চাই তাহলে আমার 1470 ক্যালোরি খেতে হবে প্রত্যেক দিন, যদি লুজ করতে চাই তাহলে 1176 ক্যালোরি খেতে হবে, আর যদি খুব ফাস্ট লুজ করতে চাই সেক্ষেত্রে 1000 ক্যালোরি আমাকে খেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, যারা আছেন লাইভটা শেয়ার করে দিন, ওকে? কারণ আমি কিন্তু এখন মানে আনঅ্যানাউন্সড লাইভে আসছি, আমাকে অনেকেই বকা দিবে, ঠিক আছে? ওয়াও, আপিক, গুড টপিক। হ্যাঁ, আপনারা জানতে চাচ্ছিলেন, হ্যাঁ, আপনারা যেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যেগুলো জানতে চান সেগুলো আমাকে জানাবেন, আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে লাইভ করে দিব, ঠিক আছে? লিপস্টিক শেডটা হচ্ছে মিলানি লাভড, ওকে, মিলানি লাভড। ড্রেসের প্রাইস বলো, ড্রেস না, এটা অনেক পুরোনো ড্রেস, ঠিক আছে? আর ইয়াররিংস, আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে তাই দেখতে ভালো লাগছে আপু, সুস্মিতা আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। বারবার বলার কারণ এক একজন এক এক টাইমে জয়েন করছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি জানি না আপনি কী বলছেন, আচ্ছা আপু কী বলছে, হয়তো ভাই হেল্পফুল কিছুই বলছে। আচ্ছা যাই হোক, ইয়াররিংটা যারা জানতে চাচ্ছেন প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা প্রাইসটা আমি লাস্ট লাইভে বলিনি, ঠিক আছে? আমি বলেছিলাম যে এটা আমি লাইভে এসে বলে দিব, এটা প্রাইস হচ্ছে 1800 টাকা। ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলো, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ইয়া করে দিচ্ছি, কী করে দিচ্ছি বলেন তো, আমি কমেন্টে, লাইভের কমেন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাইভের কমেন্টে আমি পেস্ট করে দিচ্ছি। সো আপনারা এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখুন, আমি লাইভের কমেন্টে পেস্ট করে দিয়েছি, ওকে? সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। একটু কমেন্টটা পিন পোস্ট করে দাও তো, ঠিক আছে? একটু কমেন্টটা পিন পোস্ট করে দাও। হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি কমেন্টে পিন পোস্ট করে দিয়েছি, ওকে? সো এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কারেন্টলি কত ইয়া দরকার, কারেন্টলি কত মানে আপনার যে ওয়েটটা আছে। ইয়াররিংটা গর্জিয়াস, হ্যাঁ বলেছে, আমরা সব গর্জিয়াস জিনিস আনবো, ঠিক আছে? আচ্ছা, সো যেটা সেটা হচ্ছে আমাকে অনেক টায়ার্ড লাগছে, নট লুকিং গুড। আচ্ছা, ইয়াররিংটা গর্জিয়াস, হ্যাঁ এই ইয়াররিংটা কিন্তু আমি দেখুন খুব সুন্দর করে পড়েছে, একটা জিনিস দেখাই যে একটু সব ইয়াররিংয়ের আমাকে দেখা যাচ্ছে, আমি কি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না, ও দেখা যাচ্ছে না, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে আমি জাস্ট টানা দুইটাকে এরকম এখানে এনে জয়েন্ট করে এটাকে ক্লিপ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, জানি না দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে এই যে, ঠিক আছে? জাস্ট টানা দুইটাকে এখানে এনে এভাবে জয়েন্ট করে এখানে ক্লিপ লাগিয়ে দিয়েছি, ওকে? সো এরকম করে করেছি, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়। এটা সে মানে সামনের থেকে দেখতে আরও বেশি ভালো লাগবে, আর সামনের থেকে এভাবে দেখতে আরও বেশি ভালো লাগবে, ওকে? ব্রাও দুইটা দুই রকম, দুই আট হয়েছে,
হতে পারে আজকে আমি অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি, হতে পারে, হ্যাঁ হতে পারে দুইটা ব্রাও দুই রকম হয়েছে, আমার তো দুই চোখ দুই রকম, সো দুই রকম হবে এটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আর ক্যালোরি, হ্যাঁ লাইক আপনি, আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি দিনে কি খাচ্ছেন সব কিছুর ক্যালোরি কিন্তু আপনি গুগল থেকে করে সার্চ করে নামাতে পারবেন। যেমন আমি বলি, সাপোজ আপনি পরোটা খাবেন, ঠিক আছে, পরোটা, ঠিক আছে, পরোটা ক্যালোরিজ লিখে সার্চ দিলে এই যে দেখুন পরোটার মধ্যে কত ক্যালোরি আছে এটাও গুগলে চলে আসে, ঠিক আছে, এই যে 126 ক্যালোরি। ওকে, সো এটা একদম পারফেক্ট না হলেও কিছু আইডিয়া পাবেন। ওকে, সো আপনি সকালে পরোটা থেকে শুরু করে রাতে ডাল পর্যন্ত, হ্যাঁ, আপনি সব ক্যালোরি যদি গুগলে লিখে সার্চ দেন যে আমি এতটুকু খাই, এই যে ডালের ক্যালোরি, ঠিক আছে, তারপর যত মাছ আছে, যত চিকেন আছে, ফিশ আছে, হ্যান ত্যান হাবি জাবি যা আছে, আপনি সব কিছু গুগলে লিখে সার্চ দিবেন এটা ক্যালোরি কত, আপনি দেখবেন যে এরকম চলে আসছে। তো আপনি একদিনে যা খাচ্ছেন, হ্যাঁ একদিনে যা খাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি সায়েন্সের মতো, এটা ম্যাথ, আপনি একদিনে যা খাচ্ছেন ওইটা এখানে গুগলে লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে ওইটাকে ক্যালকুলেট করে দেখবেন যে আমি তাহলে দিনে এত ক্যালোরি খাচ্ছি, ঠিক আছে। তো ওইভাবে আপনি আপনার ওয়েটটাকে মেনটেন করবেন, প্লাস মাইনাস করে ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার কি প্লাস মাইনাস করে এখানে যে মেনটেনের জন্য যে ওয়েট দেখাচ্ছে বা লসের জন্য যে ওয়েট দেখাচ্ছে সেটা কি আপনার জন্য হেলদি কি না। হ্যাঁ, ওভাবে আপনি ক্যালকুলেট করে খাওয়া দাওয়া করবেন, আপনার ওয়েট ডেফিনেটলি লুজ হবে, অথবা আপনি যদি গেইন করতে চান গেইন হবে। আর আমি একটা কথা বলি, যেমন আমি যে ওয়েবসাইটটা একটু আগে আপনাদেরকে দেখালাম ওখানে কিন্তু বলেছে যে মানে খুব ফাস্ট ওয়েট লুজ করার জন্য আপনার হচ্ছে 1000 ক্যালোরি আপনি খাবেন, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলি সেটা হচ্ছে 1000 ক্যালোরি নেওয়াটা ইয়ান মানে কি বলে ওটাকে, এটা হেলদি না। আমি এটা একবার পেয়েছিলাম যে আমি এটাও সার্চ করেছিলাম যে এটা কি আসলে হেলদি কি না এই জিনিসটা। তো আমি যেটা সার্চ করে দেখেছি সেটা হচ্ছে যে আমার যে হাইট আছে, আমার যে ওয়েট আছে, মানে আমি ফিমেল, ওই হিসেবে আমি যদি পার ডে 1000 ক্যালোরি করে ইনটেক করি তাহলে এটা আমার জন্য হেলদি না, আমার মিনিমাম 1200 ক্যালোরি ইনটেক করা উচিত। হ্যাঁ, সো আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনারা যখন প্লাস মাইনাস করে ক্যালকুলেট করে দেখবেন এখানে যেটা নাকি খুব ফাস্ট ওয়েট লুজের যে ইয়াটা অপশনটা আছে ওইটা না দেখে জাস্ট হচ্ছে আপনার যেটা নাকি মানে মিডিয়াম যেটা আছে মিডিয়ামভাবেই আপনি ওয়েটটা লুজ করার চেষ্টা করুন, আমার কাছে মনে হয়ে যাবে। আমি ট্রাস্ট মি এরকম করে আমি যে বললাম না 15 কেজি বেড়েছিলাম, আমি 15 কেজি কমিয়েছি এইভাবে ক্যালকুলেট করে খেয়ে, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করে খেয়ে। আর সবচেয়ে বড় কথা যেটা, আপনারা সুগার একদম ছেড়ে দিবেন। আমি তখন আমার যে HSC-র পর থেকে আমি যে সুগার খাওয়া ছেড়েছি আমি কিন্তু এখনও সুগার খাই না, আমি এখনও এই যে একটু আগেও আমি চা খেলাম কিন্তু চায়ের মধ্যে আমি চিনি খাইনি, ঠিক আছে। সো আপনারা চিনি টিনি হাবি যাবে এগুলো আপনারা অ্যাভয়েড করবেন টোটালি, যেগুলো ফ্যাটি ফুড আছে ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করবেন, ওগুলো হেলথের জন্য এমনিতেই ভালো না, সো ওগুলো আপনি বাদ দিয়ে চলবেন। প্লাস হচ্ছে এখানে তো যেরকম ক্যালোরি কাউন্ট করে খাওয়াই যায়, ঠিক আছে, সো ক্যালোরি কাউন্ট করে নেবেন, আমার কাছে মনে হয় যে আপনাদের ওয়েট 100% লুজ হবে, ঠিক আছে। আর প্রত্যেক দিন নিজের ওয়েট ওয়াচ করবেন, লাইক আমাদের হয় কি, আমাদের ওয়েট গেইনের ব্যাপার যেটা হয় সেটা আমি বলি যে আমরা দিনের পর দিন না খেতেই থাকি, হঠাৎ করে একটা ড্রেস পরি মনে হয় যে অনেক টাইট হয়ে গেছে, কি ব্যাপার, কোনো একটা জায়গায় গিয়ে ওয়েট মাপি দেখি যায় হ্যাঁ আমি তো অনেক মোটা হয়ে গেছি, কিন্তু এই জিনিসটা আমরা যদি প্রত্যেক দিন যদি ওয়াচ করি, হ্যাঁ প্রত্যেক দিন যদি আমরা ওয়েটটা ওয়াচ করি যে প্রত্যেক দিন ওয়েট মাপি, তখন কিন্তু একটু একটু করে বাড়ার সময় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওয়েটটা এখন বাড়ছে, ঠিক আছে। তো তখন কিন্তু ওই অল্প জিনিসটাকে মেনটেন করা ইজি, হ্যাঁ, মানে যখন ওয়েটটা অল্প একটু মানে আধা কেজি বা 1 কেজি বাড়লো ওইটাকে 1 কেজিকে কমানো সহজ, কিন্তু 10 কেজিকে কিন্তু কমানো সহজ না। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রত্যেক দিন ওয়েট ওয়াচ করতে হবে, প্রত্যেক দিন আপনি ওয়েট ওয়াচ করবেন, এটা হচ্ছে ওয়েট লস বা ওয়েট গেইন বা আপনার ওয়েট মেনটেন যা বলেন না কেন সেটার একদম প্রথম রুটস, যে আপনাকে প্রত্যেক দিন ওয়েট ওয়াচ করতে হবে। আপনি প্রত্যেক দিন ওয়েট ওয়াচ করবেন, বিস্কিট খাও, হ্যাঁ আমি বিস্কিট খাই, আমি এখন আমি সবই খাই, কিন্তু একটা টাইমে আমি কিছুই খেতাম না, মানে ওই যে কিছুই খেতাম না বলতে আমি অনেক মেপে মেপে খেতাম, এখন আর আমি অত মেনটেন করি না, কিন্তু আমি আমার ওয়েট প্রত্যেক দিন ওয়াচ করি, ঠিক আছে, আমার ওয়েট যেটা আছে সেটা আমি প্রত্যেক দিন 100% ওয়াচ করি। কিন্তু যেটা সেটা হলো যে আমি এখন আগে যেরকম মানে যখন নাকি ওই যে আমি বলি আপনারা কখনো এটা টার্গেট করবেন না যে আমি এক মাসে একদম 10 কেজি কমায় ফেলবো, ঠিক আছে, মানে এই টার্গেট কখনো করবেন, এটা
ভেরি ব্যাড ফর ইওর হেলথ, ঠিক আছে? আপনারা যেটা চেষ্টা করবে, আমি যখন আমার ওয়েট কমিয়েছিলাম আমার পার মান্থ 1 কেজি করে কমতো, ঠিক আছে? এরকম করে আমার 1 বছরে প্রায় 10-12 কেজির মতো কমে গিয়েছিলো, 10-12-15 কেজির মতো। মানে আমার ওয়েট প্রায় হচ্ছে 65 ক্রস করে গিয়েছিলো, ওটাকে আমি কমিয়ে আবার 50-51-এর মধ্যে নিয়ে আসছি। আমার ওয়েট এখনও 51-ই আছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকেই এটা জিজ্ঞেস করছিলেন, সো আমি এটা বলে দিলাম। আর আমি লাইফটা আমি ফার্স্টে এসে বলেছিলাম যে আমি শর্ট করব, সো আমি শর্টই করলাম। আমি খুব বেশি কিছু আর আপনাদেরকে বেশি কিছু আপনাদেরকে হোল্ড করে রাখবো না, ওকে? আর আমি নিজেও আসলে অনেক টায়ার্ড, আমি সব এগুলো খুলে ফেলবো। এই কানের দুলটা এত হেভি, দেখুন কী অবস্থা, ঠিক আছে? মানে থ্যাংক ইউ সায়মা আপু, আমার এই টিপসটা খুব দরকার ছিল, আমি প্রচুর মোটু। আচ্ছা ঠিক আছে। রাসনা আপু, না এটা আমি তো বললাম এটা কোনো প্রফেশনাল ইয়া না, কিন্তু আমি এটা আমার কাজ করেছে, মানে আমার পার্সোনালি এটা কাজ করেছে। মিলানি লাভড লিপস্টিক, মিলানি লাভড, ওকে? লিপস্টিক নষ্ট হয়ে গেছে, আমি সেই লাইভের টাইমে লাগিয়েছিলাম 3টা বাজে। আচ্ছা, সো যেটা সেটা হচ্ছে যে আমি এটা আমার পার্সোনালি কাজ করেছে, আর আমার কাছে মনে হয় আপনাদেরও কাজ করবে। আর কখনো এটা টার্গেট নেবেন না যে আমি 1 মাসেই একদম আমার 10 কেজি 15 কেজি 20 কেজি সব লুজ করে ফেলবো, ঠিক আছে? এটা কখনোই আপনার হেলথের জন্য ভালো হবে না। আপনি হঠাৎ করেই চিন্তা করুন, মানে হঠাৎ করে এরকম ওয়েট লুজ হয়ে গেলে আপনার অবশ্যই শরীর খারাপ লাগবে। তো আপনি যেটা করবেন, আপনি টার্গেট করবেন যে প্রত্যেক মাসে আমি 1 কেজি বা 1.5 কেজি করে কমাবো, তাহলে দেখবেন যে আপনার জন্য ইজি হবে, আপনার হেলথেও এটা ইয়া করবে না, মানে ইফেক্ট করবে না। আর সব কিছুকে একটা সব মানে হ্যাবিটকে চেষ্টা করবেন, একটা হেলদি হ্যাবিটকে চেষ্টা করবেন যে লং টার্ম, যে আমি সারা জীবনই এটা মেনটেন করে চলবো। সুগার আমি সারা জীবনই অ্যাভয়েড করবো, আমার দরকার নাই সুগার খাওয়ার। থ্যাংক ইউ ফর ইওর টিপস। আচ্ছা, কোনো এক্সারসাইজ কি নেসেসারি? এক্সারসাইজ আসলে আমি বলি, এক্সারসাইজের কথাটাতে এখন আমি আসি, সেটা হচ্ছে আমি যখন আমি ওয়েটটা লুজ করেছিলাম আমার ভার্সিটির টাইমে, তখন না আমার ভার্সিটিতে যাওয়া আসাতে একটা বিশাল এক্সারসাইজ হয়ে যেত। মানে আমি হচ্ছে ভার্সিটিতে যেতাম আসতাম, আমার বাসা তো পুরনো ঢাকায়, তো সেখান থেকে আমি ধানমন্ডিতে স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট তো ছিলাম আমি, তো ওখানে যেতাম, আমার ওইটাতে একটা বিশাল একটা ধকল হয়ে যেত। হ্যাঁ, তারপরে দেখা যেত যে মানে এক্সারসাইজ প্রয়োজন হতো না। তা আমি আসলে এক্সারসাইজ করি নাই, আমি যখন আমার যেই আমি যেই ওয়েট লসের কথাটা বলছি আমি এক্সারসাইজ করি নাই, সো আমি আসলে জানি না এক্সারসাইজের প্রয়োজন আছে কি না। কিন্তু এক্সারসাইজ হেলথের জন্য অনেক 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 ভালো, ঠিক আছে? আপনি যদি সি সেকশনের ইয়া হয়ে থাকেন, আপনার যদি হেভি এক্সারসাইজ আপনাকে শ্যুট নাও করে, আপনি ইয়োগা করতে পারেন, অনেক ভালো অনেক ভালো। সকালবেলা উঠে যদি আপনি হালকা একটু এক্সারসাইজ করেন, এটা হেলথের জন্য অনেক ভালো। চিনি ছাড়া তো চা খেতেই পারি না, খেতে হবে, চিনি ছাড়া চা বেশি মজা। আমি আপনাদেরকে বললাম চিনি ছাড়া চা বেশি মজা, যখন আপনি চিনি ছাড়া চা খাওয়া শুরু করবেন আর যখন আপনি এটার মানে টেস্টটা বুঝে যাবেন, চিনি ছাড়া চাটাই বেশি মজা, ঠিক আছে? মানে চিনি দেওয়া চাটা মজা না, ট্রাস্ট মি। যারা চিনি ছাড়া চা খায় ওরা কিন্তু চিনি দেওয়া চা খেতে পারে না, ওদের কাছে মজা লাগে না, যেমন আমার কাছে মজা লাগে না। কোল্ড বয়েস ইন লাইফ এভার। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার হাইট কত আপু? 5 ফিট 5 ইঞ্চ। আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চ, ওকে? ইউ লুক রকস আপি। আচ্ছা ঠিক আছে, আমার একটু ভয়ঙ্কর অবস্থা, আমি অনেক টায়ার্ড। লিঙ্কটা আপি, আপি লিঙ্কটা দিয়েছি তো? আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কটা আবারও আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমার থাইরয়েড প্রবলেম আছে, আমি এত কিছু জানি না, আমি আসলে জানি না, আমি এক্সট্রিমলি সরি। আমি যতটুকু আমি নিজে জানি সেটা আমি বলেছি। আপনারা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ান থেকে যদি কনসালটেশন নিয়ে নেন সেটা সবচেয়ে ভালো হয়, ওকে? ওরা যদিও অনেক হার্ড ডায়েট দেয়, ঠিক আছে, যেটা মেনটেন করা যায় না, কিন্তু আপনারা করতে পারেন, যদি মেনটেন করতে পারেন তাহলে তো অবশ্যই হয়ে যাবে। আপু আমি চিনি ছাড়া চা খাই, সাম্মি অর্থি আপু। হ্যাঁ, চিনি ছাড়া চা যারা খায় তারা ওটার মজাটা বুঝে, চিনি ছাড়া চা অনেক মজা। আপু বিজনেস কি তোমরা নিজেরাই স্টার্ট করেছো না ফ্যামিলিগত? আপু আমার যে পেজ, যেটা নাকি স্টাইল এখো, এটা আমার নিজস্ব, এটার ফাউন্ডার বা এটা আমার নিজস্ব জিনিস, মানে এটা হচ্ছে আমার একদম নিজের থেকেই নেয়া। আপু পেট কমানোর টিপস দাও। পেট কমানোর কোনো স্পেসিফিক, আমি একটা আরেকটা কথা বলি, যেহেতু অনেকেই আছেন, 5000 আপুর আছেন, পেট স্পেসিফিক আপনার বডি আপনি যদি চিন্তা করেন যে আমার হাত অনেক মোটা। হ্যাঁ, অনেকে বলে আমার হাত অনেক মোটা, আমি হাত কীভাবে কমাবো, আমার পেট অনেক মোটা, পেট কীভাবে কমাবো, আমার গাল অনেক মোটা, গাল কীভাবে কমাবো। আপনার বডির একটা স্পেসিফিক জিনিসের ওয়েট কখনো কমবে না। হ্যাঁ, আপনি যদি এক্সারসাইজ করেন, লাইক আপনি কোনো এক্সারসাইজ করছেন না, শুধু পেটের এক্সারসাইজ করছেন, শুধু হাতের এক্সারসাইজ
করছেন, আপনার হাতও কমবে না, পেটও কমবে না, ওয়েট সবসময় অ্যাভারেজে আপনার পুরো বডির থেকে কমে, ঠিক আছে? মানে আপনার যখন যে ফ্যাটটা আছে আপনার বডির ফ্যাটটা অ্যাভারেজে আপনার পুরো বডির থেকে কমবে, আপনার স্পেসিফিক পেটের ওয়েট, পেটের ফ্যাট কখনো পেটের এক্সারসাইজ দিয়ে কাটবে না, হাতের ফ্যাট কখনো হাতের এক্সারসাইজ দিয়ে কাটবে না, ওকে? আপনার ওভারঅল বডিতে আপনার ফ্যাট কমাতে হবে, ঠিক আছে? ওভারঅল বডিতে আপনার ফ্যাট কমালে অ্যাপ্রক্সিমেটলি আপনার পেটের ফ্যাট কমবে, বডির একটা ফ্যাটের পার্সেন্টেজ থাকে, হ্যাঁ? তো আপনি যখন ওভাবে কমাতে কমাতে একটা টাইমে যখন আপনার বডিতে আর ফ্যাটের এক্সট্রা কোনো ফ্যাটের জায়গা থাকবে না, তখন আপনার হয়তোবা পেট থেকে ফ্যাটটা কেটে যাবে বা হাত থেকে ফ্যাটটা কেটে যাবে, কিন্তু ওভারঅল মানে আপনি যদি কার্ডিও এক্সারসাইজ করেন আপনাকে ওভারঅল ফুল বডি কার্ডিও এক্সারসাইজ করতে হবে, আপনি শুধু পেটের এক্সারসাইজ করলে আপনার পেট কমবে না, ঠিক আছে? এটা আমি জলজাত নিজের প্রমাণ, কারণ হচ্ছে আমি একটা টাইমে অনেক এক্সারসাইজ করতাম, হ্যাঁ, তখন হচ্ছে আমি একটু মানে আমি এটা কখন করতাম আমি বলি, আমার বিয়ের প্রথম প্রথম যখন, মানে তখন আমার ওরকমভাবে বাসার থেকে বেরো হওয়া হতো না, তখন আমি স্টাইলকোর অনলাইন যে পেজটা বাসার থেকে হ্যান্ডেল করতাম, হুম, তো তখন আমার অত বেটের হওয়া হতো না, ওই টাইমে আমি প্রচুর বাসায় এক্সারসাইজ করতাম, তো আমার কাছে মনে হতো যে আমি যদি পেটের এক্সারসাইজ করি আমার পেট কমবে, ঠিক আছে? কারণ আমার কাছে মনে হয় যে আমার পেট অনেক মোটা, ওকে? এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। যাই হোক, তো যেটা সেটা হচ্ছে যে তো আমি প্রচুর পেট এক্সারসাইজ করেছি কিন্তু ওটা ওভাবে পেট কমে না, হ্যাঁ, ওভাবে ওটা কমে না। পরে আমি এটা নিয়ে রিসার্চ করেছি যে আসলে জিনিসটা কী, তো তখন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনার ওভারঅল বডির ফ্যাট কমাতে হবে, কমতে কমতে একটা টাইমে যখন আপনার বডিতে মাসল হবে, অনেক জায়গায় সুন্দর সুন্দর মাসল হবে, তখন আপনার পেটেও মাসল হবে আর তখন আপনার পেটের ফ্যাটটা কেটে যাবে, ওকে? হ্যালো সুন্দরী, 51, হ্যাঁ, আমার ওয়েট হচ্ছে 51 কেজি। মিষ্টি খাও না? না আপু, মিষ্টি খুবই কম খাই, খুবই কম, কিন্তু আমাকে যদি কেউ অনেক টেস্টি মিষ্টি এনে দেয় তাহলে আমি ওটা খাই, কিন্তু মানে এমনি নর্মালি আমি মিষ্টিটা অ্যাভয়েড করি। কানের দুলটার দাম কত? 1800 টাকা। স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে পারেন টানাসহ, হ্যাঁ, টানাসহ। এটার প্রাইসটা আমি যেদিন প্রথম লাইভ করেছিলাম সেদিন বলতে ভুলে গিয়েছিলাম, আমি বলেছিলাম পরে বলবো, কিন্তু ওই দিন মানে ওলট পালট লাইভে আমার বলা হয়নি, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। লাস্টে আরেকটা দেখিয়েছিলাম ওইটার প্রাইস ছিল 1500 টাকা, ওকে? ওইটা যেহেতু আমার হাতে এখন নেই সো এটার কথা আমি এখন আর বলছি না, এইটা আমার হাতে আমি যেহেতু আজকে পড়েছি সো এটার প্রাইস হচ্ছে 1800 টাকা, 1800 টাকা, ওকে? সাউন্ড কম, হ্যাঁ আপু, আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে এই লাইফটা না এখানে করার প্ল্যান ছিল না, আর আমি তো আমার বাসায় আমার হচ্ছে এখানে মাইক নেই, সো আমি কি আর করার, মাশাল্লাহ আপু লুকিং গর্জিয়াস, আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি লাইফটা আসলে আরও অনেক ছোট করতে চেয়েছিলাম, জাস্ট আমি আমার ছোট্ট একটা টিপস বলেছি যেভাবে যেটা দিয়ে যেটা হচ্ছে আমার কি একটা মানে ব্যাপার যেটা দিয়ে আমি বেসিক্যালি আমার ওয়েটটা লুজ করেছি, সো আপনাদেরকে বলে দিলাম, হোপফুলি আপনাদের কাজে আসবে। তো আমি তাহলে চলে যাই, আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করেন আর কি। আপু আমিও 5 ft 5 in বাট ওয়েট 70+, কি যে করি আপু? আপনি আপু ইয়া করতে পারেন, একটা প্রফেশনাল ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে দেখতে পারেন, হ্যাঁ, আর আপনি এক্সারসাইজ করতে পারেন, এক্সারসাইজ কিন্তু খুবই ভালো, পেস্টি দেখলেই তো মাথা ঠিক থাকে না, রাখি সোহান আপু লিখেছে, আমারও কিন্তু পেস্টি কেক টেক এগুলো খুবই ফেভারিট জিনিস, অনেক ফেভারিট, কিউটেস্ট গার্ল আই এভার সিন, মাইশা আপু লিখেছে, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আটা ময়দা চিনি অবশ্যই বাদ দিতে হবে, হ্যাঁ, এই যে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অনেকে ভাবে যে আমি ভাত না খেলেই শুকায় যাব, এই কথাটা আমি জানি না কতটুকু ঠিক, কারণ হচ্ছে আমি যখন আমার 15 কেজি 16 কেজি ওয়েট কমিয়েছি আমি ভাত আমি কখনোই ছাড়িনি, আমি সত্যি কথা আমি সারা জীবনই ভাত খেয়েছি, এমন মনে হয় দিন খুবই কম গেছে, আমি যখন বাইরে টাইরে যাই তখন হয়তো এমন হয় যে আমি ভাত টাত খাই না, কিন্তু ভাত না খেলেই মানে ব্যাপারটা না এটা না, আপনি যখন নেটের মধ্যে রিসার্চ করবেন আপনি দেখবেন যে ব্যাপারটা এরকম না যে আপনি ভাত, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ক্যালোরি, ভাতের মধ্যে ক্যালোরিটা বেশি থাকে, তো আপনি যদি ভাত খান সেক্ষেত্রে আপনার অন্য কোনো কিছুতে ক্যালোরি কম খেতে হবে, হ্যাঁ, বা আপনি যদি ভাতটাকে অ্যাভয়েড করেন সেক্ষেত্রে আপনি যদি শুধু ভেজিটেবল খান সেক্ষেত্রে আপনি ভেজিটেবলটা বেশি খেতে পারবেন, কারণ ভেজিটেবলে ক্যালোরি কম, ভাতের মধ্যে ক্যালোরি বেশি, ঠিক আছে? ভাত ডাল এগুলোতে ক্যালোরিটা বেশি থাকে, সো এই ভাত না খেয়ে আপনি যদি রুটি খান ব্যাপারটা এরকম না যে আপনার ওয়েট কমে যাবে। স্কিন কেয়ার নিয়ে কিছু বলো, আচ্ছা ঠিক আছে, আজকে আর বলবো না, আজকে তাহলে থাকুক এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ওকে? এই ইয়াররিংটা যাদের নাকি ইনকোয়ারি ছিল এটার প্রাইস হচ্ছে 1800 টাকা, ওকে, 1800 টাকা, এটা কিন্তু একদম রিয়েল এডি স্টোন বসানো, হ্যাঁ, রিয়েল এডি স্টোন বসানো, এগুলো সব রিয়েল ইয়া বসানো, খুব সুন্দর একটা জিনিস, ওকে, প্রাইস হচ্ছে 1800। তোমাকে এখনো অনেক গর্জিয়াস লাগছে,
যাক মাশাল্লাহ। ঠিক আছে, ওকে আপু, ইউ টুক সফটলি অ্যান্ড সুইটলি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে দেখার জন্য, অনেক অনেক থ্যাংকস। ওকে, সুন্দর করে দেখার জন্য সুন্দর একটা চোখ লাগে নাকি? ওকে ঠিক আছে, সো আমি তাহলে চলে যাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য দোয়া করেন। ওকে, আর আপনাদের যদি এইরকম আরও কোনো লাইভের প্রয়োজন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব। যদি আমি ওইটা নিয়ে কোনো কিছু মেনটেন করে থাকি বা আমার কাছে আমার যদি নলেজ থেকে থাকে তো আমার নলেজটুকু আমি শেয়ার করব। ওকে সবাইকে আজকে এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।